হ্যালো এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আমি সবার অনেক পছন্দের একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি করে দেখাবো কিভাবে গরুর মাংস আলুর ঝোল তরকারি রান্না করতে হয়। আমার এই পদ্ধতিটা গ্রামীণ এবং আদি পদ্ধতি অনুসরণ করে করা হয়েছে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1 কেজির একটু বেশি, মানে 1.25 কেজি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 1.25 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মানে 1 কাপ, আর 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচের একটু কম ধনে গুঁড়ো, আর 1 টেবিল চামচের একটু কম রাঁধনে গুঁড়ো, আর 1 টেবিল চামচের একটু কম লবণ। রাঁধুনি গুঁড়োটা সাধারণত হালিম বা গরুর কালা ভুনায় রান্না ব্যবহার করা হয়, কিন্তু এটা আমাদের উত্তরবঙ্গ মানে সিরাজগঞ্জের আবশ্যিক একটি মশলা। আমরা প্রায় সব রান্নাতেই এই রাঁধুনি গুঁড়ো ইউজ করে থাকি। এটা খাবারের ঘ্রাণ আর স্বাদ অনেকাংশেই বাড়িয়ে দেয়। এরপর আমি একটি প্যানে 1 কাপ সর্ষের তেল নিলাম, আপনি চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তারপর এখানে কয়েকটি এলাচ, দারচিনি, তেজপাতা একটু নেড়ে চেড়ে আমি মশলা দিয়ে 10 মিনিট মাখিয়ে রাখা, মানে ম্যারিনেট করে রাখা মাংসটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আমাদের সিরাজগঞ্জে বা গ্রামে এই স্টাইলে রান্না করা হয় মাংস। আজকে আমি সেভাবেই রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। এবার এই তেলের মধ্যে এই মশলা মাখা মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপর ঢেকে দিব। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দেইনি, মাংস থেকে পানি উঠেছে এবং এই পানিতেই মাংসটা কষানো হবে। গরুর মাংস যত ভালোভাবে সময় নিয়ে কষে রান্না করা হবে মাংসের স্বাদ তত ভালো আসবে। আমার চুলা কিন্তু এ পর্যায়ে হাই হিটে নেই, মিডিয়াম আঁচে আছে। হাই হিটে চুলা দিলে মাংসের গায়ের পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, মাংসের টেস্ট ভালো আসবে না। মিডিয়াম আঁচে চুলা রেখে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কষানোর এ পর্যায়ে আমি 1 টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাংস কষানোর পর হলুদ গুঁড়ো দিলে মাংসের সাইজটা কিন্তু ছোট হয়ে যায় না। আপনি যেই সাইজ করে কেটে রান্না করেছেন, রান্নার পরে মাংস ঠিক সেই সাইজেই থাকবে। এ পর্যায়ে আমি আবার মাংসটা ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এভাবে 25 থেকে 30 মিনিট মাংস কষানোর পর আমরা আলু দিয়ে দেব। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে আবার কষে নেব, যাতে আলুর ভেতর মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এবার আমি আরও 5 থেকে 10 মিনিট এটা ঢেকে রাখবো মিডিয়াম লো আঁচে। যখন খুব ভালোভাবে কষা হয়ে যাবে এবং তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা চাইলে কিছুটা গরম পানি ইউজ করতে পারেন। যতটুকু ঝোল রাখবো তার চেয়ে 1 কাপ বেশি পানি দিব। এর চেয়ে বেশি দিলে মাংসটা পানসে স্বাদের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মাংস রান্নার প্রসেসিংটা হচ্ছে প্রথমে কষানোতেই হয়ে যাবে। যখন মোটামুটি 80% রান্না হয়ে যাবে তখন আমরা মাংসের ঝোলটা দিয়ে দিব এবং পরিমাণ মতোই পানি দিব। এবার ঢেকে রেখে চুলা রাখবো হাই হিটে। আপনারা খেয়াল করবেন গরুর মাংস কমপক্ষে 45 মিনিট যেন রান্না করা হয়, তা না হলে কিন্তু মাংসের ব্যাকটেরিয়া মরবে না। এরপর আমি শেষের দিকে যখন 90% হয়ে আসবে তখন 1 চা চামচ জিরা ভাজা গুঁড়ো আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে দিব। এবং এ পর্যায়ে আমার চুলা থাকবে লো হিটে। নেড়ে চেড়ে দিয়ে আমি ঢেকে আরও প্রায় 5 থেকে 10 মিনিট, তার মানে আমার টোটাল রান্নাটা হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। 10 মিনিট ডিম আঁচে ঢেকে রাখার পর আমার গরুর মাংস ও আলুর ঝোল তরকারি কিন্তু হয়ে গেছে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন।